উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, এন গুলার আস্তাবল দারো কোন তার আপনার বিষ্ণাব আছে রইবা, তার এক ছেলে এখানে ছোট ইয়াহিয়া আপনার এ অনগুম আর তাইন কোরআন তিলাও শুরু করছেন আর হদার আপনার গুড়া তিলাও শুরু করার পরে দেখা যায় খালি গুলাইকে ফাল্লা ওথাইন তিলাওয়াত বাদ দিলা ফাল্লানি বাদ দিলেইস, আবার আপনার তিলাও শুরু করছেন হিরিয়া ফাল্লানি শুরু করছে, আবার বাদ দিলা দেখা যায় ফাল্লানি বাদ দিলেইছে, কইলা রে ইগে যেটা শুরু করছে তিলাওয়াত তো করতে দিত না, এখন আস্তা ফালমারি যদি আমার ফুয়ার উপরে লাত মারি দে তে তো ফুয়া শেষ করি লিখব ইয়াহিয়া, তাই তিলাওয়াত বাদ দিয়া বারইলা বারইয়া দেখেন এক সায় আল্লাহ খান একটা জিনিসে গু, আর অন খালি আপনার তারা দেলা আসমান তেরা দেলা দেখা যায় ওলা খালি তেরা আল্লাহ খান আলো হল আপনার ও শেষ পর্যন্ত গুন্ত বা সাইতরা তিলাও তো বাদ দিলেই সইন আস্তে আস্তে সায়াই গো বা উঠিয়া গেছে গি লোকে তারাই গুন গেছইন গিয়া বাদর দিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খেদমত গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি কোরআন তিলাওয়াত শুরু করছি আর এইভাবে দেখলাম গুড়ায় লাফালাফি আরম্ভ করলো ফালাফালি আরম্ভ করলো, এরপরে আমি আপনার তিলাওয়াত বাদ দিলাইছি আপনার ফালানি ফাল্লানি বাদ দিলায় লাফালাফি বাদ দিলায় আবার আমি তিলাওয়াত শুরু করি আবার লাফালাফি আরম্ভ করে ওলা আপনার তিনবার চারিবার করার পরে আমি বারইলাম, বারইয়া দেখি আপনার ওলা এক ছায়া একটা ছায়ার মাঝে খালি তার আল্লাহ খান কিতা আপনার শুরু যখন আপনার আলো অখল নূর অখল খালি জলমল জলমল করে, এরপরে সামান্য পরে আস্তে আস্তে আপনার ছায়াও গেল গিয়া এই সমস্ত নিশ্চিন্ন হয়ে গেল, তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হে উসাইদ ইবনে হুযায়র যদি তুমি তিলাওয়াত বন্ধ করতায় না সারা রাত তিলাওয়াত করতায় তাহলে আপনার বাদর দিন তোমার বাড়ির দ্বারে দি যে গেল নে আপনার সচক্ষে ফরিস্তা অখলরে দেখলো নে, এই যে তারা দেখছো এটা আপনার ফরিস্তা খোলাইয়া দলে দলে না দিল ইসলাম তোমার কোরআনে করিম তিলাওয়াত হওয়ার কারণে, আমার দোস্ত খোলার বুজুর্গ খোল আমার ভাইয়াই নখল আইজ আমরা কোরআন তিলাওয়াত সারায় খরমুনি না করতাম না কোন চাই, আমরা কোরআন তিলাওয়াত যারা জানি খেও মিস্তিতাম না আর যে জানি না শিকার চেষ্টা করতাম, আবো শিকা আপনার সারা জিন্দগি মরার আগর একদিন পর্যন্ত শিখতে পারবা কোনো সুবিধা নাই, আর হৈত্রা কিতাবর বাদে লেখরা এক মানুষে যদি তিলাওয়াত জানে না পাক পবিত্র হইয়া অজু ফলিয়া আল্লাহর কালাম যদি বার করিয়া খালি চোখ দি চায় আর আফসুস করে আর কয় আল্লাহ আমি তো তিলাওয়াত জানি না আমার মা বাবায় তিলাওয়াত শিখাইছেন না, যদি জানতাম তাহলে আপনার কালাম তিলাওয়াত করলা মনে খালি আফসুস করার কারণে আপনার নামায় আমল খালি আতানির কারণে আল্লাহ তালায় সব লিখি দিলে ইবা হুকে সুবহান আল্লাহ ইল্লাল্লাহ জুরে হুক লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর ব্যবসা হইল গিয়া কোরআন তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াত সালমুনি আমরা কোরআন তিলাও সারতাম না কোরআনের লগে সম্পর্ক লাগাইতাম আপনার কোরআন পড়নেওয়ালা অফর লগে সম্পর্ক লাগাইতাম আপনার আলিম উলামার লগে সম্পর্ক লাগাইতাম খুব ইনশাআল্লাহ, ভাই হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাই বহুত বড় এক বুজুর্গ আসলাম, তাই না হইলা এক মেসাব গেছইন আপনার মুদরসার সান্দাল লাগিয়া যাবার পরে বেঠায় তার তিন চার বছরের ফুড়িয়ে গুড়ে হইছে ক বাবা গরো নাই ইগু তো হরুতা ইগে আইয়া কইছে মেসাব আসসালাম আলাইকুম বাবায় কইছেন তাইন গরো নাই, কিতা কইছে কর বাবায় কইছেন তাইন গরো না হিকে তো বুধবার না, এখন আপনার বাড়িত এক আলিম নাইবে নবী তো শিব নিছেন ভাই সান্দা দিতে পারো না ইকান বড় কথা নাই, বালা মাত কথা দিয়া যদি বিদায় করো তাহলে সান্দা দেবার সব পাইলেই বা খুব সুবহান আল্লাহ, এখন গর নাই হইয়া যে অত বড় বেইমানি খাম করলায় এক আলিমরে অপমান করলায় মুসলমান দুনিয়ার জমিন আল্লাহ আপনারে আমারে বেইজ্জত করি লইব, এর লাগে আপনি ফারইন না ফারইন আপনার তৌফিক অনুযায়ী সাহায্য করবা আর ফারইন না যদি হইবা যে হুজুর চেষ্টা করমু আর একদিন দিবার আইজার ফারি আর না কোনো অসুবিধা নাই, এর লাগে আমার ভাই খোল আমার দোস্ত খোলার বুজুর্গ খোল
এই কোরআনে করিমের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ তাআলা কইতরা কুল বি ফযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এর অর্থ হইল কইতরা নবীজি রে আয় নবী, আপনার উম্মতরে আমার বান্দার বান্দি ওখলরে জানাইয়া দেও, যারা কোরআনে করিমর মতো দয়া আর করুণা আর মায়া ফাইলেইছে, এরার লাগি উচিত হইল ফালিয়া ফরাহু, আনন্দ প্রকাশ করত, উল্লাস প্রকাশ করত, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ কোরআনে করিমর মতো আপনার যে নিয়ামত তারা পাইছে এই সম্পদটা কি উত্তম সম্পদ, আর দুনিয়ার জমিনও কিচ্ছু হইতে পারে না। এখন ইনো এক মুদরসা আপনার আমার বাড়ির দ্বার বল না, ইনোর মেইন তো মুদরসার মেইন উদ্দেশ্য হইল কোরআন শিক্ষা দেবা, বল না কোনোখানো আলি মুখস্থ করা নি হয় হাফিজানা, কোনোখানো আপনার আর কিরাত শুদ্ধ করি ফোড়া নি হয়, আর কোনোখানো কোরআন ওলা জিনিস শিখাইয়া দেবা ওয় যে কোরআন ওখান শুদ্ধ করি ফড়িয়া তার মানা মতলব বুঝিয়া মানুষরে আপনার ওলিয়ুনজিরু কওমাহুম আপনার মানুষরে দুজোহর আগুন তাকি বাসানি। এখন এই যে কোরআনে করিমর মুদরসা আপনার যেন আপনার মানুষরে দুজোহর আগুন তাকি বাসাইবার লাগিয়া বানানি হইছে, ইকানোর লগে সম্পর্ক লাগাইলে আপনার আমার লাভ হইব নি না ক্ষতি হইব। এক নম্বর ব্যবসা আমি কইছি কোরআন তিলাওয়াত করা, আর দুই নম্বর হইল গিয়া আল্লাহ তাআলা কইতরা ওয়াকামুস সালাত, যারা নমাজরে প্রতিষ্ঠিত করব, নমাজরে কায়েম করব। অন্য আয়াত আল্লাহ তাআলা কইতরা ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাযতুমুল্লাহ কারযান হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কইতরা আমি তোমাদের লগে থাকবো। ওকাল আল্লাহ ইন্নী মাআকুম, তার অর্থ হইল নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি, তুমি তাইন আমারে লগে ফাইবাই। আর আয়াতর শেষে গিয়া কইছেন লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিমু, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর ওলা জান্নাত জায়গা দিমু যে জান্নাতর নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। হুকে সুবহানাল্লাহ, আমার ভাই হল এখন আল্লাহরে লগে ভাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জান্নাত যাইতে হইলে খামখিতা করা লাগবো। এক নম্বরে কইছেন লাইন আকামতুমুস সালা, যারা দুনিয়ার জমিনে নমাজরে কায়েম করব, নমাজরে প্রতিষ্ঠিত করব। ও ভাই মুসলমান, আপনি মুসলমান দাবি কররা নমাজ পড়ো না, তুমি মুসলমান নাই। আল্লাহর রাসূলে ফরমাইতরা লি কুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালা, প্রত্যেক জিনিসের প্রতীক চিহ্ন আছে, সিম্বল আছে, আর ঈমানের প্রতীক চিহ্ন, ঈমানের সিম্বল হইল নমাজ। যে মানুষে নমাজ পড়ে, যে মানুষ সে নমাজ পড়ে, আমার ভাই হল আপনার তার ইমান আছে বলিয়া আদরা দেইব, আর যে নমাজ পড়ে না তার ইমান নাই বলিয়া কইলে কোনো অসুবিধা হইত না। এখন আপনি দাবি করলাম মুসলমান, আশা সরকারের লিস্ট আপনার সমাজও মুসলমান ঠিক আছো, আল্লাহর কাছে মুসলমান কি না সন্দেহ আসেন না, মূল জায়গার যদি আপনার থাকে না তাহলে আপনার ইনো থাকে কি তো হইতো লাভ আসেনি। এর লাগি মুসলমান আপনি আর আমি নমাজ ছাড়তাম পারি না, এই ব্যবসার মাঝে লস নাই, দুনিয়ার সকল ব্যবসার লাভও আছে লসও আছে, কিন্তু কইতরা নমাজ পড়নেওয়ালা এই নমাজের ব্যবসার মাঝে লস কোনো দিন হয় না। এক নম্বর কোরআনে করিম তিলাওয়াত লস নাই, দুই নম্বরে নমাজও কোনো লস নাই, আর তিন নম্বর তো ইয়া আমি তোরা আরো হবা যাই বা দেখুম হোক। যে আমি কইছিলাম যে দুনিয়ার জমিন আল্লাহ তালায় এই মাদারিসে ইসলামিয়ার কারণে যে কি ফায়দা দিলা কি লাভ দিলা, একটা কইলাম রানী যে আপনার
এই দুনিয়ায় কেন কাইম আর দাইম রাখছেন মাদারিসে ইসলামের কারণে? এই দুনিয়ার জমিন আল্লাহ তালায় খাবাই ত্রাই মাদারিসে ইসলামিয়ার কারণে, আর এই দুনিয়ার জমিনও সত নাগরিক অকল গড়িয়া উঠরা আপনার মাদারিসে ইসলামিয়ার কারণে। ওলা নাই আবার দুস্থ হলার বুজুর্গ হল, এরে হন আমরা যখন বিয়া সাদি করি, বিয়া সাদি যাবার পরে যে বেঠার বিয়া হে যেন বয় ইখানে আলাদা মুখা বানাইন না কুঞ্জ হইন হল, আর চা শরবত এই সেই মিষ্টি মাস্টি দেবার পরে বাদ যখন দিতা সারার সামনে অত বড় বর্তন এখান আর তার সামনে অত বড় এখান মাথা সান না মিশা দেখছই নি না বানাইয়ে খুইয়া তারই তো এই সেই সারা তো আছে লগে মুরুখ আরো গুবুন বল ডিম একটা ফাড়ি লাইছে আরো গু ফাড়ের বিতে আরো তিনটা মাথা সানি না মিশা ও সারায় আমরা আর হে কিন্তু আপনার ওলা মুখো ফুফা লাগে আমার পত্নি নানা তার বনি জামাই বউ নাই নকল দারো বা আপনার দাদা হোর নানা হোর ওরা এরাও কিছু দারো তা কই না সারায় খাইতরা হে আপনার লড়াত নাই ওই সময় বনি বউ নাইনতে কইলা পাইসা বলো না আপনার মুরুখকু সিরিয়া ফারিয়া এন বর্তন ক্ষত খান হেন বর্তন ক্ষত খান কুঞ্জর বাইরাও হেরে হেরে সাইয়া সাইয়া ওলা দিন নি না সারায় খাইতে খাইতে রে ভাই ক্ষততা ক্ষতরা হইলে হে আর লড়াত নাই ও বনি বউ না একজনে কইলা পাইসা বলো না ও দুই এক কামর লইছে কি না হিরিয়া আপনার করছে কিটা মুখো ভুবা লাগাইস ওলা ওলা চলেন না না আর লগে যারা গেছইন এরা খাইতে 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 রে ভাই যান ফেন ভিন্ন আসলো বেল্ট হর্স করিয়া খেছে লুঙ্গি ভিন্ন যে বেথার ইগে আমরা আর লুঙ্গির ফেস হর্স করিয়া খার বলা নাই সেলোয়ার ভিন্ন যে বেটার নেওয়ারি হস করিয়া খার খাইতে খাইতে খালি উদল লাখান করিয়া ইতরা আর বিয়া তো যে বেটার হে খান না মাথা সান না মিশা আসলে তো তার কারণে সারা আয়োজন প্রয়োজন আপনার হে খাবাত না হিগুনতে খাইতে খাইতে মরি যেতরা বলি এর কারণটা কিটা এর কারণ হইল গিয়া লগে যারা আইসইন খেও মনের গর ভাই খেও ফুফুর গর ভাই খেও মামুর গর ভাই খেও লাগা দোকানের দোকানদার খেও বন্ধু খেও লগর মাস্টার খেও আপনার ওতা খেও হতা তারার চিন্তা হইল বাবারে আর জিন্দগিত আইমু কি না যা লোড লইবার আইজ লইলে ইতাম বলা নাই আর যে বেটার বিয়া তার চিন্তা হইল আমি আজ খাইবার লাগি আইছি না আমি আইছি এক ফুয়া ফুড়ির লগে ইজাবার কবুলের মাধ্যমে আমার সম্পর্ক হইত যদি এই ফুড়ির লগে আমার সম্পর্ক হই যায় বিয়া হই যায় এই ফুড়ির বাপ আমার বাপ সমতুল্য হই যাইবা এই ফুড়ির বইন আমার বইন সমতুল্য হইবা এই ফুড়ির মা আমার মা সমতুল্য হইব এই ফুড়ির ভাই আমার ভাই সমতুল্য হইব এরপরে আরও কত যেই বাড়িত আইমু আর কত মুরুখ আর ডিম আমার গোডাউন যাইব সুবহান আল্লাহ আইজ খাইয়া খিতা করতাম রে আইজ তো খালি সম্পর্কটা ওই যাও বলে নারী মাথা এর লাগি খৈতরা এই দুনিয়ার জমিনও আমরা যারা ইমানদার এরা খাইবার লাগি নাই এরা দুনিয়ার জমিনও ফেট ভরবার লাগি আইসি না এই দুনিয়ার জমিনও আরাম আসাইজ করার লাগি আইসি না আইসি আল্লাহ এবং আল্লাহর রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া আর আল্লাহ এবং আল্লাহর রসুলের লগে সম্পর্ক লাগাইতে হইলে উলামায়ে কেরাম অকল ছাড়া আপনি আর আমি সম্পর্ক লাগাইতাম পারতাম না আর উলামায়ে কেরাম অকল এই জাতীয় মাদারিসে ইসলামিয়াত পড়িয়া বনইন এত আপনার এই আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে হইলে আপনার মাদারিসে ইসলামিয়া ছাড়া আপনি আল্লাহর লগে সম্পর্ক লাগানি সম্ভব হইত না এর লাগে আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আমার ভাইয়াই নকল আপনার এই মুদর সাফলর লাভ আসেনি না দুনিয়ার জমিন তোরা চিন্তা করো আসেনি।